আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আসো? আশা করি যেখানে আসো ভালো আসো, সুস্থ আসো, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে সকাল সকাল যাচ্ছি হাঁটতে, অনেকদিন পর সকালে হাঁটতে যাইনি, আজকে ভাবলাম একটু যাই। আর এই যে দেখো পানিতে, এগুলোকে আমরা বালি হাঁস বলতাম আমাদের গ্রামের নদীতে, এগুলো দেখা যেত, ওইখানে দেখা যাচ্ছে তো অনেকগুলো আর কি আছে। আর এই যে পাশে ফুল গাছে ফুল ফুটেছে। আর আজকে সকালে অনেক ঠান্ডা হাওয়া, আপনারা হয়তো পানিতে দেখলে বুঝতে পারবেন যে পানিগুলো কীরকম ঢেউ দিচ্ছে, অনেক আর কি, অনেক বেশি হাওয়া আসতেছে, অনেক ভালো লাগতেছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া। পুরো রাত ঘুমাতে পারিনি গরমের কারণে, অনেক জায়গায় জোর বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি নেই, অনেক গরম পড়েছে। এই যে পাশের গাছগুলোতে একটু একটু ফুল ফুটেছে, তো সেগুলো একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো পার্কের কাছাকাছি চলে আসছি, আর সকালবেলা হচ্ছে আমরা রুম থেকে হেঁটে হেঁটে চলে আসি, কারণ বাচ্চারা তো সাথে থাকে না, তাই হেঁটে হেঁটে চলে আসি। আর বাচ্চাদেরকে নিয়ে আসলে গাড়িতে করে আসি। তো পার্কে গিয়েছিলাম, গিয়ে আবার হেঁটে বের হয়ে আসছি। পার্কের ভিতরে কোনো ভিডিও করিনি, কারণ অনেকবার পার্কের ভিতরে ভিডিও করেছি তাই। তো বাহিরে এসে দেখি এত সুন্দর একটা ফুলের গাছ, এই যে অনেক সুন্দর লাগতেছিলো আমার কাছে, কিন্তু ফুলের কাছে নাম জানি না কী ফুলের গাছ, এটা অনেক ভালো লাগতেছিলো তাই একটু ভিডিও করে নিলাম। এটা হচ্ছে পার্কের বাহিরে একটা বিল্ডিংয়ের পাশে ফুলের গাছটা, এই যে পার্কের বাহিরের দিকটা এরকম। এই যে ফুলের গাছের ওইখানে গেট আছে, আর এই ভিতরে এক সাইডে একটা ঘর বানিয়েছে কিসের জন্য জানি না, আর ভিতরে তো পাথর অনেকগুলো এই যে বাহির থেকে দেখা যাচ্ছে। তো আজকে আর ভিতরে কোনো ভিডিও করিনি। তো হেঁটে হেঁটে তালাবের কাছে এসে গেছি। তো এটা হচ্ছে আমাদের রুমের কাছাকাছি, পার্ক থেকে অনেক দূর। ওই যে পাথরের টিলা দেখা যাচ্ছে না, ওইখানে হচ্ছে পার্কটা, তো ওই সাইড দিয়ে ঘুরে ঘুরে যেতে হয়। তো এই পানিগুলো দেখলে আমার অনেক ভালো লাগে। তো ঘরে এসে রোহানের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে চা করব, চায়ের জন্য পানি নিয়ে নিচ্ছি। তো সকালবেলা হচ্ছে না, উঠার পর একজনের এক একজনের এক এক রকমের খাবার দিতে হয়। তো সকালবেলা অনেক কনফিউজ হয়ে যায় যে কাকে কী দেব, তো একজন এটা খাবে একজন ওটা খাবে, এরকমই আর কি হয়ে যায়। তো সকাল সকাল উঠে এদিকে দুধ গরম বসেছি রোহানের জন্য, আর একটু চা বানানোর জন্য রেডি করতেছি। আর রেহান বলতেছে ও বন্ডা খাবে, অনেকদিন ইডলি খেয়েছিল, এখন বলছে বন্ডা খাবে, তো ওর পাপা ওকে বন্ডা নিয়ে দেবে, বন্ডা খেয়ে নেবে। আর বাকি সবাই কী কী খাবে, চার পাঁচজন মানুষ করে, কিন্তু একজন এক এক রকমের খেলে না, অনেক ঝামেলা বেড়ে যায়। তো আমার ভাই এক একদিন ভাত খায়, রেহানের পাপা ভাত খায় বা খাবে না, রুটি খাবে এই সেই আর কি। তো সব মিলিয়ে অনেক প্রবলেম হয়ে যায়, আমার কোনো প্রবলেম নেই, যা কিছু খেয়ে একটু থাকলে আমি একটু খেয়ে আমার সকালবেলা কাটিয়ে দেই, আমার এত বেশি লাগে না সকালবেলা খেতে। আর এমনিতেই আমি রাত্রে রুটি খাই, সকালে রুটি খাই, যদি রুটি না থাকে এমনিতে চাটা কিছু না কিছু একটা খেলে আমার হয়ে যায়। তো এখানে দুধ নিয়ে নিয়েছি, আর দুধটা বলে একটু বেশি নিয়ে নিয়েছি, একটু কম করলাম, তো কম করার পরে দেখি বেশি কম হয়ে গেছে, আরও একটু নিয়ে নিয়েছি। তো সকালবেলা ও ঘুমিয়ে থাকে, চোখ বন্ধ করে ঘুমিয়ে ঘুমিয়ে দুধগুলো খায়, এখন ওগুলো ঠান্ডা করতে দেব, ঠান্ডা হওয়ার পরে ওকে খাওয়াবো। তো সকালে এই যে দুধ খেয়ে নিলে পরে আবার কিছুক্ষণ পর খাওয়াতে হয় ওকে, 9টা সাড়ে 9টার দিকে খাওয়াই। এই যে ফ্রিজে ছিল রুটিগুলো, আজকে ফ্রিজ থেকে রুটি বের করে নিয়েছি, রুটি গরম করবো। আর একটা লেম্বু বের করে নিয়েছি, আমি লেম্বুর পানি খাবো। আর আজকে হচ্ছে রাত্রে আর রুটি বানাতে হবে না, অনেকগুলো রুটি রয়ে গেছে, তো ওগুলো দিয়ে রাত পর্যন্ত চালাতে পারবো। তো এই যে মেলফেন থেকে গরম পানি নিয়ে নিয়েছি, আর আমি প্রত্যেক দিন গরম পানি দিয়ে লেবুর পানি খাই। এটা যে কয়েকদিন ধরে খাচ্ছি না, খাওয়াতে অনেক উপকারও পাচ্ছি আমি, কারণ ওই রিপোর্ট দেখাতে গেছিলাম ডক্টরের কাছে। তো আগে আমার ওজন একটু বেশি ছিল, তো এক সপ্তাহের মাঝে আমার অনেকটাই কম হয়েছে। ডাক্তার জিজ্ঞেস করেছিলো যে তুমি ওই দিনের পর, ডাক্তার ওই দিন আমাকে বলছিলো তোমার যে ওজন বাড়তেছে, তুমি কি কিছু করেছিলে? আমি বললাম না কিছুই করিনি। তো পরে আবার পরে যখন এক সপ্তাহ পর গিয়েছিলাম রিপোর্টগুলো দেখাতে, তখন দেখছে যে একটু কম হয়েছে। তো বলতেছে ওর রিপোর্ট দেখে বুঝে গেছে যে ওজন কম হলো কী করে। তো আমাকে জিজ্ঞেস করলো তুমি কি কিছু করতেছো কম হওয়ার জন্য? আমি বললাম হ্যাঁ, এরকম এরকম ওয়াকিং করতেছি আর রুটি খাচ্ছি, আর এই লেবুর পানির কথা বললাম। তো বললো ভালোই, তোমার তো কম হয়েছে এরকম বলছিল।
তো এখানে চাটাও হয়ে গেছে, একটু দুধ দিয়ে দিয়েছি, দুধ দিলে হয়ে যাবে। আর চায়ের পাতি নেই, একেবারে শেষ হয়ে গেছে, তাই চায়ের পাতিগুলো ভালো করে একদম কষিয়ে গলিয়ে নিয়েছি আর কি একটু পাতি। তো চা পাতি ওর এখানকার পাপাকে বলছিলাম আনার জন্য, ও নিয়ে আসবে এখানে যখন বন্ডার নিয়ে আসবে তখন। তো এখানে রুটি গরম বসিয়ে দিয়েছি, রুটি গরম হয়ে গেলে এখানে পাপাকে রুটি দিয়ে দেবো, ও রুটি খাবে বলছে, আর আমার ভাই বলছে ভাত খাবে। তো সবজি আর ভাত আছে, ও ভাত খেয়ে নেবে। তো এই যে এখানে হচ্ছে বন্ডা নিয়ে আসছে এখানে পাপা, তো ওকে দিয়ে দেবো, ও বলছে ওকে রেডি করে দিতে, ও খেয়ে নেবে। ইডলি 10 টাকার ইডলি না, চারটা দেয়, একটু বড় বড় থাকে, ভালো হয়। আর ইডলিতে হচ্ছে তেলও থাকে না, তো আমার কাছে মনে হয় সকাল সকাল ইডলি খাওয়াটাই ভালো ছিল, কিন্তু ও বলছে না ইডলি খাবে না, বন্ডা খাবে। তো বন্ডাগুলো একটু ছোট ছোট, তো ও তো স্কুলেও যাবে, পরে বলছিলাম একটা রুটি খেয়ে নেও, বলছে না খাবে না ও, তো শুধু এগুলো খেয়ে স্কুলে গিয়েছিল। স্কুল হচ্ছে 12টায় ছুটি হয়, কিন্তু আস্তে আস্তে একটা বাজে যায়, কারণ হচ্ছে আমার ভাই একটার সময় আসে, ও আসার সময় নিয়ে আসে, ওর পাপা রেডি থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়, তাই আর ওকে নিয়ে আসতে পারে না। তো এখানে রুটি বেজে নিয়েছি, তো রুটিগুলো রেহান বাবাকে দিয়ে দেব, দিয়ে তারপর আমিও খেয়ে নেব। তো সকালে হচ্ছে রেহানের পাপার আমি রুটি খাচ্ছি, আর রেহান খেয়েছে ইয়ে বন্ডা, আর আমার ভাই ভাত খাবে, আর রোহানিকে কলা দিয়ে সেরেলেক্স দিয়ে খাওয়াবো। তো সবার খাওয়া দাওয়া শেষ করে রোহানিকে খাওয়াই, কারণ হচ্ছে ও যে দুধ খেয়ে নেয় না, তো দুধ খেলে আমার মনে হয় একটু পেট ভরে যায় ওর, তাই একদম লাস্টে খাওয়াই ওকে। এখানে পাতিগুলো ওর পাপা পাতি 2 প্যাকেট নিয়ে আসছিলো চা পাতি, তো 10 টাকা 20 টাকা নিয়ে আসছে, বলছে যখন ডিমার্টে যাবে তখন বড় প্যাকেট নিয়ে আসবে। আর পাতি হচ্ছে বেশি লাগে, কারণ সবসময় তো চা খাওয়া হয়, তাই। তো এখানে দেখো আমার চোখে অনেক প্রবলেম পড়তেছে কয়েকদিন ধরে, আমি যখন 1 বছর আগে চোখের হসপিটালে গিয়েছিলাম তখন ডক্টর বলছিল একটা চশমা নেওয়ার জন্য, তো তখন আর চশমা নেওয়া হয়নি, ভাবনা পরে নেবো নেবার পরে এখনও নেওয়া হয়নি। তো এখন আমার স্বামীর যে চশমা সেটা পরে আসে ঘরে, ও লাগায় না, আমি ভাবনা আমি একটু লাগিয়ে দেখি কীরকম লাগে। তো আমি লাগাতেই রোহানি বলছে ওকে দিব, ও লাগাবে, তো ওকে রেহানের এত বড় একটা সিলহটা লাগিয়ে দিয়েছি, ও বলছে না ওই যেটা লাগিয়েছে আমি ওটা নেবে, আমার বললাম না তুমি ওটা লাগাও, ওটা তোমার হবে না। তো ও লাগিয়ে দেখতেছি না ভালোই তো লাগতেছে। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।